সম্মানিত দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো আজ আমরা কথা বলবো একজন অসহায় বোনের সঙ্গে, শুনবো তার জীবনের গল্প। আপা অনেক দুঃখে এবং কষ্টের মাঝে মানুষ। দর্শক, আপনারা জানেন আমরা সবসময় অসহায় দরিদ্র মানুষের প্রতিবেদন করে থাকি, যারা একেবারে অসহায়। তো সেরকমই একজন বোন বসে আছে সামনে, আমরা শুনবো তার জীবনের গল্প এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন কথা বলি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম কুলসুম। কুলসুম আপা, জি একটু জোরে বলতো। তো আপা, আপনার জীবনের গল্পটা আমরা শুনবো, তো আপনার জীবনে কি ঘটেছিল সেই গল্পটা আমাদেরকে বলবেন। প্রথমত আপনার জীবনের গল্পটা আমাদেরকে বলবেন, কেমন? তো আচ্ছা, আপনার কয় ভাই কয় বোন, আপনার বাবা মা বেঁচে আছে কিনা একটু আগে সেই বিষয়ে বলেন। আমরা দুই বোন এক ভাই, আমার বাবা মা বেঁচে আছে তারা। আমার বাবা, একটু জোরে কথা বলতে হবে। আমার বাবার দুই চোখই কাটছে, আমার বাবা রিক্সা চালাইতো, এখন বাবা একটা জায়গায় ঢুকছে, অনেক কষ্টে আছে, মার কিডনিতে সমস্যা, সে অসুস্থ, আমি অসুস্থ। কি হয়েছে আপনার? আমারও আলসার হয়েছে ভিতরে গাও, তারপরে মেডুলের সমস্যা, কাজ কাম করতে পারি না, আগে করতাম, এখন আমি অনেক দিন ধরে বেকার, প্রতিদিন ওষুধ খাওয়া লাগে, আমার ওষুধের টাকাও নেই, বাবা মার ইনকাম নেই, অনেক কষ্ট করে দিন যেতেছে। আপনার বয়স কত আপা? আমার বয়স 27। 27 বছর বয়স। তো আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল, আমার স্বামীও আছে। আচ্ছা, তো আপনার যদি বিয়ে হয়ে থাকে, আপনার স্বামী আছে, তো আপনার স্বামী কি আপনার চিকিৎসার খরচটা বহন করে না? উনি তো পারে না, উনি তো কাজ কাম করতে পারে না, তাই করতে পারে না, আমাদের দিনই চলে না, তারপর ওষুধের খরচ চালাইতে পারে না। আচ্ছা, আপনার বাবা এবং কখনো আপনার ওষুধের বা কোনো চিকিৎসার খরচের ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলেছে বা আপনাকে কোনো হেল্প করেছে? আমার বাবা মা অনেক দিন আমার হেল্প করছে, আমি এন্ট্রাস্কোপি করাইছে 3 বার, আলট্রাসাউন্ড করাইছে 1 বার, গলা অপারেশন করাইছে, ওইখানে অনেক টাকা আছে, তারপরে আমি এক চাকরি করতাম এখানে, ওনারা সাহায্য করছিল, তারপর আমার গলা অপারেশন করার টাকা ওনারা দিছে, পরে আমি গলা অপারেশন করেছি, আমার বাবা মাও যা পারছে তাই দিছে, আমার বাবা মার কাছে ওনার টাকা নেই যে ওনারা দিব। আচ্ছা, আপনার বলেন যে দুই বোন এক ভাই, তো ভাই বোনদের মধ্যে কি আপনি সবার বড় না? না, আমি দুই নাম্বার, আমার ভাইডাল ছোট, ও তো কাজ কাম নাই ওর, আর বড় বোনের বিয়ে হয়েছে, ও গৃহিণী, ওর 4 বাচ্চা নিয়ে 5 ছেলে মেয়ে নিয়ে ওরাও খুব কষ্টতে থাকে। ওনাদেরও চাকরি বাকরি নাই, ওনাদেরও ঘর বার আটকে গেছে, করোনার অবস্থায় ওনারাও খুব কষ্টতে আছে। আপনার বোন কি করে? বোন কিছুই করে না, গৃহিণী। গৃহিণী? আর আপনার দুলাভাই? দুলাভাই যা চাকরি করতো এখান থেকে মানা করে দিছে, মানে এখন আপাতত চাকরি, ওনার চাকরি নেই, ওনার সবাই বাসায় বেকার। আচ্ছা, তো আপনার স্বামী আপনার চিকিৎসার খরচ চালাতে পারছে না কেন, মূলত ঘটনাটা কি আমাদেরকে বলেন। উনি চাকরি, ওনারও চাকরি নেই, যত সত্যি কথা, উনি বসে আছে, উনি একটা জায়গা জব করতো সিকিউরিটি গার্ডের, এখানে মানা করে দিছে। দর্শক শুনলেন আপনারা, এই বোনটি অসুস্থ, তার বাবাও অসুস্থ, আমার বাপ দুটো চোখে অপারেশন করা, মাদার কিডনি সমস্যা, এই বোনটির বাবা চোখে দেখে না, তার হাজবেন্ড সিকিউরিটি গার্ডে চাকরি করতো, সেই চাকরিটাও নাই, এই অবস্থায় সে এতটাই দরিদ্র, মানে কখনোই মানে লজ্জা শরম ভেঙে এখন আমাদের কাছে এসেছে আমাদের ভিডিও করতে। দর্শক, আপনাদের যদি একটু মায়া হয় এই বোনটিকে,
অনেকেরই তো অনেকেই সাহায্য করেছেন দেশের মিত্রবান্ধব প্রবাসী ভাইয়েরা। যদি এই বোনটিকে কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই বোনটির চিকিৎসা করে বেঁচে থাকার এক স্বপ্ন দেখবে। আচ্ছা আপা, তো আপনার স্বামীর প্রসঙ্গে আমরা কথা বলবো, আপনার বিয়েটা কিভাবে হয়েছিল আর এখন কি আপনি তার পারমিশন নিয়ে আমাদের ইউটিউবে এসেছেন কিনা, তার সাথে আপনার সম্পর্ক আছে কিনা একটু আমাদেরকে ক্লিয়ারলি বলুন। ওনার পারমিশন নিয়ে আসছে, ওনাকে আমি বলছি, বলছে তুমি এখন তো আমি চালাইতে পারি না, কি করবা, তাহলে তুমি যেভাবে ভালো হয় এভাবে করো, আমি না পারতে এখন এখানে আসছে, পাঁচুক তো নামাজ পড়ি, আমি না পাইলে অনেক জায়গায় আসছি। আচ্ছা আপনার মেরুদণ্ডের যে সমস্যার কথাটা বললেন, তো আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন? না, আমি এখন থেকে একদিনও ডাক্তার দেখাইতে পারিনি, আমি পড়ে গেছিলাম, এরপর থেকে আজকে আমার 3 বছর ধরে ব্যথা। আপনি কোনো ডাক্তার দেখাননি? আমি কোনো ডাক্তার দেখাইনি, কিন্তু আলসারের ওষুধ খাইতেছি, 3 পদের ওষুধ আমি খাইতেছি, আমি আজকে 3-4 দিন ধরে ওষুধ আনতে পারতেছি না। তা আজকে এক বোনের কাছে আসছিলাম টাকা নেওয়ার জন্য, উনি আমারে বলছে আমার তো এখন নাই, পরে দিন। আচ্ছা আপনার প্রতিদিন কত টাকার ওষুধ লাগে পার ডে? প্রতিদিন আমার 50 টাকার মতো ওষুধ লাগে। সপ্তাহে তাহলে 350-400 টাকার ওষুধ লাগে। হ্যাঁ। প্রিয় দর্শক, শুনলেন এই বোনটির কথা, সে অসুস্থ, শারীরিকভাবে সুস্থ না, তো তার সপ্তাহে 350-400 টাকার ওষুধ লাগে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সাহায্যের হাতটি যদি বাড়িয়ে দেন এই বোনটির জন্য, তাহলে এই বোনটি আপনাদের জন্য কি করবে, আমরা সেই প্রশ্নটাও বোনকে করব। আচ্ছা বোন, আপনাকে যদি আমাদের ভিডিওটা দেখার পরে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আপনার চিকিৎসার খরচ বা আপনাকে যদি সাহায্য সহযোগিতা করে, তাহলে আপনি তাদের জন্য কি বলবেন? আমি তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আর আমি নামাজ পড়ে তার জন্য দোয়া করব। তো আপনার সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আমার যোগাযোগের ব্যবস্থা, আমার ফোন নাম্বার আছে, আমার একটা বাটন সেট আছে, ওটার নাম্বার আছে। তো আপনি কি আপনার নাম্বারটা মুখস্থ? আমার নাম্বারটা মুখস্থ না, আমার দেখা বলতে হইব। আপনার নাম্বারটা মুখস্থ না? জি না। তো নাম্বারটা আপনি কি দেখা বলতে পারবেন? জি। আচ্ছা তাহলে দর্শক, আমরা নাম্বারটা বলে দিচ্ছি। আপা, নাম্বারটা কি পেয়েছেন? জি পেয়েছি। বলেন তাহলে। 01 01 83 83 9 9 8 9 8 9 1 9 1 0 8 0 8 9 9। তো আরেকবার বলেন। 01 01 83 83 9 8 9 8 9 1 9 1 0 8 0 8 9 9। তো প্রিয় দর্শক, আমরা অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি, যদি আপনারা সাদা মনে এই বোনটিকে যদি সাহায্য এবং সহযোগিতা করতে চান, তাহলে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় বোনটির জন্য। হয়তো আপনারা এই বোনটিকে যদি একটু সাহায্য এবং সহযোগিতা করেন, তাহলে হয়তো এই বোনটি তার চিকিৎসার খরচ চালাতে পারবে এবং সে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তো বোন, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে শেষমেশ কি বলার আছে, কিছু বলার আছে? আমি সবার কাছে সালাম জানাই, সবাইকে বলি আমি যেন সবাই যেন আমাকে একটু দয়া করে সাহায্য করে, এটাই সবার কাছে আমার আবেদন। আল্লাহ যেন দোয়া করে যেন আমি ওনাদেরও ভালো থাকে, আমিও যেন ভালো থাকতে পারি ওনাদের উসিলায়। আমি আর কিছু বলিব না। আর কিছু বলার নেই? না। আচ্ছা, যদি আপনাকে এই যে আপনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিলাম, পৃথিবীতে খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে, আপনাকে অনেক সময় ফোন করে ডিস্টার্ব করতে পারে, বা যারা ভালো তারা দুই একটা কথা বলে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে পারে, তো আমরা কি ভিডিওতে আপনার নাম্বারটা দিয়ে দিব? আমি সবাইকে আবেদন করব আর সবাইকে শ্রদ্ধা জানাই, আমাকে দয়া করে কেউ খারাপ কথা বলবেন না, আমি অমন মানুষ না, সবাই দয়া করে আমাকে যদি ভালো চোখে দেখে কেউ সাহায্য করতে পারেন, আমি তাদের কাছে বলবো, তারা আমাকে সাহায্য করবেন, আমার মোবাইল নাম্বারটা তাই দিলাম, আমাকে কেউ দয়া করে খারাপ কথা বলবেন না। দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা,
কেউ খারাপ উদ্দেশ্যে কিংবা যদি আপনাদের ভালো লেগে থাকে এই বোনের গল্পটা শুনবেন, এবং শুনে যদি আপনাদের সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা থাকে তাহলে ফোন দিবেন। অযথা ফোন দিয়ে এই বোনটিকে ডিস্টার্ব করবেন না, খারাপ কথা বলবেন না। এই বোনটি পাঁচক্ত নামাজ পড়ে, মানে পেটের দায়ে এখন একদম অসহায় হয়ে শেষ ভরসা আমাদের কাছে এসেছেন। যদি একটি ভিডিও করার মাধ্যমে দেশ বিদেশে কেউ দেখে একটু সাহায্য করে তাহলে হয়তো সে এই সাহায্য দিয়েই তার চিকিৎসাটা করে বেঁচে থাকবেন, এই আশা নিয়েই কিন্তু ভিডিও করতে এসেছে। কোনো খারাপ উদ্দেশ্য কিংবা কোনো বিয়েশাদী কথা বলবেন না তাকে, সে বিয়েশাদী করতে আসেনি কিংবা বলেও না। আপনাদের মন জানি আমরা অনেক ভালো নরম, যদি আপনারা সাহায্য করেন তাহলে এই বোনটি একটু সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত আমাদের এই চ্যানেলগুলো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকুন। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।